নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আজকে কন্যা রাশিকে নিয়ে আলোচনা করব, কন্যা রাশির বিভিন্ন দিককে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই অনুষ্ঠানে চলে যাব, তবে অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা আমার কাছে এসে জ্যোতিষ শিখতে চান, অথবা আপনারা দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই যদি নিজেদের জন্মছকের বিচার করাতে চান বা গ্রহ প্রতিকার করাতে চান, আপনারা সরাসরি আমার কলেতে মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন করবেন। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি সম্পর্কে। মহারাশির ষষ্ঠ রাশি কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। কন্যা রাশির মধ্যে তিনটি নক্ষত্র অবস্থান করছে, একটি হচ্ছে উত্তর ফাল্গুনী, একটি হস্তা এবং একটি চিত্রা। উত্তর ফাল্গুনী এখানে রয়েছে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত, হস্তা এখানে রয়েছে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, এবং চিত্রা এখানে রয়েছে 23 ডিগ্রি 20 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। কন্যা রাশি একটি পিতৃতত্ত্বের রাশি, কন্যা রাশি একটি বৈশ্যবর্ণের রাশি, কন্যা রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি এবং কন্যা রাশি একটি বৈশ্যবর্ণের রাশি বলবেন। যেটা কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এবং এখানে বুধের মূল ত্রিকোণ, বুধের উচ্চক্ষেত্র, এই কারণে কন্যা রাশির মধ্যে বুধের কিন্তু যে প্রভাব এটা খুব বেশি পরিমাণে আমরা কিন্তু দেখতে পাই। এবং কন্যা রাশির প্রতীক চিহ্ন হচ্ছে যে একটি ভাসমান নৌকার উপর একটি মহিলা ধানের শীষ নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে, এই একটা স্ট্রাকচার কিন্তু কন্যা রাশির প্রতীক চিহ্ন থেকে আমরা পাই। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির মানুষদের ব্যক্তিত্ব, কন্যা রাশির মানুষদের মানসিকতা এবং তাদের জীবনের নানা দিক। যে বক্তব্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব সবটাই জ্যোতিষের যুক্তিবাদী বা লজিক্যাল সাইড থেকেই করার চেষ্টা করব, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে আমার যে বক্তব্য এটা সাধারণভাবে একটি প্রেডিকশন, তবে সম্পূর্ণ ফলাফল জন্মছকের সম্পূর্ণ বিচার থেকে আরও সঠিকভাবে বেরিয়ে আসতে পারবে। প্রথমেই কন্যা রাশি সম্পর্কে বলতে গেলে পরে আমাদেরকে যে কথাটা বলতেই হবে সেটা হচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট প্রকৃতির হয়, প্রচণ্ড জ্ঞানী প্রকৃতির হয় এবং সমগ্র ধরনের জ্ঞান পিপাসু এরা হয়, অর্থাৎ সব ধরনের জ্ঞান কিন্তু এরা রাখে। বিশেষ করে কন্যা রাশির পুরুষ যদি হয় তাহলে পরে দেখা যাবে যে তাদের যেমন রাজনৈতিক দিকেও জ্ঞান রয়েছে, তাদের যেমন খেলাধুলার দিকেও জ্ঞান রয়েছে, তাদের যেমন সিনেমার দিকেও জ্ঞান রয়েছে, আবার এডুকেশনাল সাইডেও কিন্তু তাদের খুব ভালো জ্ঞান রয়েছে, অর্থাৎ একসঙ্গে অনেক ধরনের জ্ঞানে একটা সম্ভার বলা যেতে পারে। এই কারণে কন্যা রাশির জাতক জাতিকা যারা হয় দেখবেন বন্ধুবান্ধবদের কাছে এরা খুব প্রিয় হয়ে যায়, কারণ বন্ধুবান্ধবদের সঙ্গে এরা থাকলে পারে শুধুমাত্র গল্প করতে যেমন এরা খুব ভালোবাসে, তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু সুপরামর্শ দিতে পারে এবং সব দিকে এদের একটা নলেজ থাকে, এটা কিন্তু কন্যা রাশির একটি খুব শুভ দিক। কন্যা রাশির জাতক জাতিকারা প্রচণ্ড বিনম্র প্রকৃতির হয়, প্রচণ্ড বড়দেরকে রেসপেক্ট করে এবং যেহেতু স্ত্রী স্বভাবের বলে সেই কারণে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একটু লাজুকতা, একটু কোমলতা এবং প্রত্যেকটি বক্তব্যকে পেশ করার একটা যে সুন্দর স্টাইল এটা কিন্তু কন্যা রাশির ভিতরে আছে, অর্থাৎ এমন কোনো কথাবার্তা এরা চট করে বলে না যাতে অন্যের মনে দুঃখ লাগতে পারে বা খারাপ লাগতে পারে। কন্যা রাশির এডুকেশন খুব ভালো হয়, কারণ আমি প্রথম থেকেই বলছি এদের ভিতরে বুধের গুণটা খুব বেশি পরিমাণে আছে। আমরা জ্যোতিষশাস্ত্রের মতে বুধকে বালক গ্রহ বলে থাকি, তাই কন্যা রাশির জাতক জাতিকাদের ভেতরে দেখবেন একটা শিশু সুলভ আচরণ, একটা বালকতার ব্যাপারটা কিন্তু থাকে, এরা শিশুদেরকে বা বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবাসে, এরকম একটা কিন্তু দেখা যায়। কিন্তু তার সঙ্গে সঙ্গে একই সঙ্গে যেমন এরা ছোটদের সঙ্গে মিশতে পারে বা ছোটদের শিশু সুলভ একটা আচরণ দেখতে পাওয়া যায়, একটা রসবোধ দেখতে পাওয়া যায়, মানে একটা ইয়ার্কি ঠাট্টার মধ্যে যেমন এরা থাকে, তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু আবার খুব সিরিয়াস ব্যাপারগুলোকেও কিন্তু খুব ভালো কন্ট্রোল করতে পারে এবং প্রচণ্ড দায়িত্বশীল একটি রাশি। আমরা প্রথম থেকেই জানি যে পিতৃতত্ত্বের রাশিগুলো প্রচণ্ড দায়িত্ববান হয় এবং পিতৃতত্ত্বের রাশিগুলোর ভেতরে অনেকটা সহ্য ক্ষমতা থাকে। এরা কিন্তু জীবনের যত রকমের স্ট্রাগলিং প্ল্যাটফর্ম আছে সেটাকে কিন্তু সহ্য করে, মানে হাল ছাড়ে না। এরা যদি কোনো লক্ষ্যের পথে লক্ষ্য স্থির করে নেয়
তাহলে তার কাছ থেকে কিন্তু খুব একটা ফ্ল্যাকচুয়েট হয় না মাইন্ডটা, সাধারণভাবে কিন্তু এরকম ধরনের একটা রাশি কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকা যারা হয় তারা কিন্তু খেলাধুলার প্রতি প্রচণ্ড কম বয়সের দিকে ইন্টারেস্ট দেখতে পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে কন্যারাশির মহিলারা কিন্তু খুব ভালো রান্না করতে পারে, খুব ভালো ঘরের কাজকর্ম করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এদের ভিতরে আর্টিস্টিক লাইন সম্পর্কেও কিন্তু খুব ভালো জ্ঞান থাকে। অনেক সময় কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু খুব ভালো গান গাইতে পারে বা খুব ভালো ছবি আঁকতে পারে, এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। কারণ যেহেতু এই রাশির মধ্যে চিত্রা নক্ষত্র রয়েছে, চিত্রা নক্ষত্রে জন্ম হলে পারে কিন্তু চিত্রশিল্পী একটা হওয়ার সংযোগ সৃষ্টি করে। আবার হস্তার মতো নক্ষত্র এখানে অবস্থান করছে, হস্তার মতো নক্ষত্র যদি এখানে থাকে তাহলে পারে কিন্তু তার হাতের কাজ খুব ভালো হয়, এবং তার মেয়েদের ক্ষেত্রে হাতের রান্না কিন্তু তাদের খুব ভালো হয়, এরকম একটা কিন্তু কম্বিনেশন কন্যারাশির জাতক জাতিকাদের মধ্যে পাওয়া যায়। কন্যারাশির মানুষ যারা হয় তারা কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখে, বড়দেরকে রেসপেক্ট করে প্রচণ্ড পরিমাণে, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু খুব পরিবারকে খুব ভালোবাসে এবং পরিবারের পাশে কিন্তু সবসময় দাঁড়াবার চেষ্টা করে। এই রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো বিশ্বাস করা যায়, কারণ হচ্ছে এরা খুব বিশ্বাসী হয় এবং চট করে কারোর কিন্তু কারোর সঙ্গে দুর্ব্যবহার করা বা নেগেটিভ একটা ফ্রড করা এরকম কিন্তু চট করে এরা ভাবে না। তার সঙ্গে সঙ্গে কন্যারাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে হিসাবি হয়, এবং হিসাবি বলতে এরা প্রত্যেকটা খরচের ক্ষেত্রে কিন্তু এরা হিসাব রাখে, এবং জীবনে প্রয়োজনীয় বিষয়গুলোকেই কিন্তু এরা খরচের একটা মাইন্ড এদের ভেতরে থাকে, খুব একটা বাজে খরচ কিন্তু এরা করে না সাধারণভাবে। কন্যারাশির ভেতরে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এদের ভেতরে খুব বেশি পরিমাণে আছে, এবং তার সঙ্গে সঙ্গে কন্যারাশিরা কিন্তু খুব ভালো পরিমাণে এদের ভেতরে ব্যবসায়িক একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়, এরা কিন্তু খুব ভালো ব্যবসা করতে পারে। তবে এদের ভেতরে অনেকটা সততা থাকার ফলে এরা কিন্তু ব্যবসায়িক দিকে চট করে ডেভেলপমেন্ট করতে পারে না, ফট একটু আটকে যায়, মানে এতটাই সৎ মানে মাইন্ড থাকে এদের, এর কারণে কিন্তু এরা চট করে ডেভেলপমেন্ট করতে পারে না। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে টিচিং লাইনে, তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টেন্সির দিকে কোনো রকম, ব্যাংকিং সেক্টরের দিকে, তার সঙ্গে সঙ্গে প্রেস মিডিয়ার দিকে, এই সমস্ত দিকে কিন্তু কন্যারাশির ক্ষেত্রে খুব ভালো একটা কর্মের দক্ষতা দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু যে কোনো মানে অ্যাডভাইসমূলক পেশা যেগুলো রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু কন্যারাশির জাতক জাতিকারা খুব ভালো রেজাল্ট করতে পারে, যেমন হচ্ছে জ্যোতিষ বলা যেতে পারে, বা আমরা যেটাকে বলি যারা এলআইসির এজেন্ট আছে, হ্যাঁ এরকম ধরনের পেশার ক্ষেত্রেও কিন্তু এই যারা রাশির জাতক জাতিকারা খুব ভালো দক্ষতা দেখাতে পারে। এবারে আমরা কন্যারাশি সম্পর্কে আরও বেশ কয়েকটা কথা বলবো। প্রথম নম্বর কথা বলবো যে কন্যারাশি জাতকটা প্রথম থেকেই বলছি যে খুব ভালো কথা বলতে পারে এবং খুব সুন্দরভাবে নিজের বক্তব্যকে এক্সপ্লেন করতে পারে, এই গুণটা কিন্তু কন্যারাশির ভিতরে খুব বেশি পরিমাণে আছে। খুব ইন্টেলিজেন্ট হয় এরা, এবং খুব মানে খুব মানে অল্প কথাতে মানে কাজ সেরে নেওয়া, মানে এরকম একটা ব্যাপার কিন্তু কন্যারাশির মধ্যে থাকে। কন্যারাশির পরিবারবর্গের সঙ্গে এদের খুব একটা সদ্ভাব রাখার চেষ্টা করে এরা, তবে পরিবারের জন্য এরা প্রচুর করার চেষ্টা করে কিন্তু পরিবারের থেকে ফিডব্যাক কম পায়। কন্যারাশির যারা নিকট আত্মীয় পরিজন আছে, আমরা বাড়ির আত্মীয় পরিজনকে ছেড়ে অন্য আত্মীয় পরিজনের কথা বলবো, মানে বাড়ির মধ্যে যেমন বাবা মা ভাই বোন থাকে তাদেরকে ছেড়ে যখন আমরা অন্য আত্মীয় পরিজনদের কথা বলবো, সেই সমস্ত আত্মীয় পরিজনদের ক্ষেত্রে একটু কূটনৈতিক একটু মেন্টালিটি দেখতে পাওয়া যায় কন্যারাশির আত্মীয় বর্গদের পরিজনদের সাথে। কন্যারাশিরা কিন্তু প্রচণ্ড ঘোরাফেরা করতেও ভালোবাসে, এবং তার সঙ্গে সঙ্গে খুব অনেক ধরনের খাবার খেতে ভালোবাসে এরা, এবং তার সঙ্গে সঙ্গে কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু এডুকেশন লেভেল খুব ভালো হয়। কন্যারাশির যে কোনো কাজের মধ্যে যখন এরা লেগে পড়ে তখন কিন্তু যতক্ষণ না কমপ্লিট করছে ততক্ষণ কিন্তু কাজ শেষ করে না, মানে কাজ শেষ করেই বাড়ি ফেরে আর কি বলতে পার চাইছি। এবং তার সঙ্গে সঙ্গে এদের ভাই যদি থাকে, ছোট ভাই বোন যদি থাকে, তাদের একটু মাথা গরম হবার প্রবণতা দেখতে পাওয়া যায়।
কোন রাশির গৃহ সুখের কথা যদি আমরা বলি, তাহলে পারে এরা কিন্তু মোটামুটি পরিবারের সবাইকে খুশি রাখার জন্য নিজে কখনো কখনো দুঃখ পায়। কোন রাশির মায়েরা কিন্তু দেখবেন একটু মাথা গরমের প্রবণতা কোন রাশির মায়েদের ভেতরে থাকে, বা একটু অ্যাডমিনিস্ট্রেশন মানে হোম অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা বলে থাকি মানে ঘর চালাবার যে দক্ষতা, এই কোন রাশির মায়েদের ভেতরেও খুব বেশি পরিমাণে থাকে এবং একটুখানি অনুশাসনের মধ্যে রাখে কোন রাশির মারা। কোন রাশির আমরা যদি বলি যে যারা আমরা কোন রাশির ক্ষেত্রে প্রেমের জীবন যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে কোন রাশির প্রেম জীবন কিন্তু খুব একটা স্যাটিসফ্যাকশন থাকে না এবং খুব কোন রাশির প্রেম জীবনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। প্রেমের ক্ষেত্রে মনোমতো প্রেম হওয়া বা মনোমতো প্রেম টিকে থাকা এই জায়গাটা একটা কনফিউশন ক্রিয়েট করে। জন্মচক্রের মধ্যে যদি খুব শুভ যোগ না থাকে, তাহলে পরে প্রেমটা সাধারণভাবে কোন রাশির ক্ষেত্রে খুব একটা সুটেবল নয়। এবং পরবর্তীকালে বিবাহিত জীবনে গিয়েও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে প্রেম সম্পর্ক, এটাও কিন্তু অনেকটা কিন্তু দুর্বল হয়ে যায়, অনেক সময় দেখা যায়। কোন রাশির সন্তান ভাগ্যের দিকে যদি আমরা বলি, তো সন্তানকে নিয়ে এরা প্রচণ্ড টেনশনে থাকে এবং সন্তানের শারীরিক সমস্যা এবং মানসিক চঞ্চলতার কারণে এডুকেশনের গণ্ডগোল, এগুলো কিন্তু কোন রাশির জীবনে আসতে পারে। এবং মাফ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে কোন রাশির জাতক জাতিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো আর্টস রিলেটেড লাইনের ক্ষেত্রে কিন্তু কোন রাশি খুব ভালো রেজাল্ট দেখাতে পারে। কোন রাশির অনেক সময় দেখা যায় যে অনেক কেউ শত্রুতা করে কোন রাশির সঙ্গে, সেই শত্রুতার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে কোন রাশির অনেক সময় নিম্নবর্গীয় লোকদের সঙ্গে শত্রুতা হয়ে যায়। অনেক সময় কোন রাশির খুব কাছাকাছি লোকরা মানে অনেক সময় টুকটাক বা এই ধরনের তান্ত্রিক প্রয়োগের মাধ্যমে কোন রাশির সঙ্গে শত্রুতা নেভাবার চেষ্টা করে, এরকম একটা প্রবলেম কিন্তু কোন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে কোন রাশি কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট ক্রিয়েট করে, যে কোনো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কোন রাশি কিন্তু খুব ভালো একটা নিজের দক্ষতার বহিঃপ্রকাশ দিতে পারে। কোন রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা বলেছি যে একটু স্যাটিসফ্যাকশনের প্রবলেম ক্রিয়েট করে, কারণ কোন রাশির যারা হাজব্যান্ড হয় তারা একটু অভিজ্ঞ ব্যাপার তাদের ভেতরে থাকে, খুব সিরিয়াসনেস ব্যাপারটা থাকে এবং তার সঙ্গে সঙ্গে একটুখানি একটু গাম্ভীর্য ভাব বা একটুখানি উপদেশ সবসময় এদেরকে, এদের হাজব্যান্ড বা ওয়াইফরা দেখবেন এদেরকে সবসময় একটা উপদেশ দেয়, যার ফলে কিন্তু মাঝে মাঝে কোন রাশিটা বিরক্ত হয়ে যায় এবং যার ফলে কিন্তু একটু সমস্যা হয়। তবে ওভারঅল কোন রাশি কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করে চলতে পারে বা চলার চেষ্টা করে, যার ফলে কিন্তু এদের সমস্যাটা অনেক কম হয়ে যায়। কোন রাশির গাইনো প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোটোখাটো সমস্যা কোন রাশির ক্ষেত্রে বিশেষ করে আমরা যেটাকে বলি দুর্ঘটনা ঘটার কোনো সংযোগ থাকতে পারে কোন রাশির জীবনে। এবং তার সঙ্গে সঙ্গে কোন রাশির শ্বশুর বাড়ির যে পরিবার সেখান থেকেও একটা সমস্যা আসার সম্ভাবনা থাকে, অর্থাৎ কোন রাশির শ্বশুর বাড়ির অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের ফ্যামিলি থেকে একটা সমস্যা আসার সম্ভাবনা ক্রিয়েট হয় বিশেষ করে। এবং তার সঙ্গে সঙ্গে কোন রাশির কিন্তু শারীরিক জায়গাটা একটু দুর্বল থাকে, মাঝে মাঝে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটাই ভুগতে হয় কোন রাশিকে, বিশেষ করে বুক সংক্রান্ত সমস্যা, গাইনো রিলেটেড সমস্যা এবং পেটের সমস্যা নিয়ে কোন রাশি বেশিরভাগ ক্ষেত্রেই ভোগে। এবং তার সঙ্গে সঙ্গে কোন রাশির আমরা যদি বলি বিদেশ যাত্রা বা তীর্থযাত্রার যোগ খুব ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে কোন রাশির ভাগ্যভাব আমরা যেটাকে বলবো সেটা কিন্তু খুব ভালোই বলা যেতে পারে। এবং এরা কিন্তু খুব জীবনের কোনো একটা স্টেজে গিয়ে প্রচণ্ড বিলাসবহুল জীবনযাত্রা কাটায় এবং বাড়ি গাড়ি হওয়ার মতো খুব ভালো সংযোগ এদের জীবনে দেখতে পাওয়া যায়। কোন রাশি আমি প্রথমে বললাম যে কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত হলে পরে ভালো হয় সেগুলো বললাম, এবং এরা কিন্তু জীবনের প্রচুর মান সম্মান পায়, যেখানেই যায় সেখান থেকে কিন্তু তারা একটা সম্মান নিয়েই বাড়ি ফেরে, এরকম একটা এরা কিন্তু সম্মানের খুব এরা কিন্তু মানে অর্থের থেকেও বেশি সম্মানকে প্রাধান্য দেয়, অর্থের থেকে বেশি কিন্তু সম্মানকে প্রাধান্য দেয় এরা। এরা এদের জীবনের যে সফলতার জায়গাটা আমরা যদি বলি, তাহলে সফলতার জায়গাটা কিন্তু প্রথম জীবনেতে একটুখানি আপ অ্যান্ড ডাউন্স করে, অর্থাৎ যতটা মনে করে ততটা হয় না। অনেক সময় দেখা গেলো যে খুব ভালো পরীক্ষা দিল কিন্তু রেজাল্টটা মনের মতো হলো না, অনেক সময় দেখা গেলো যে একটা কাজের জন্য খুব বেশি চেষ্টা করলো কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে হলো না, এরকম একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে। এবং আলটিমেটলি কিন্তু জন্মছকের মধ্যে খুব বেশি নেগেটিভ দোষ যদি না থাকে, তাহলে পারে কিন্তু কোন রাশি একটা সফল জীবন কিন্তু পায়, সাধারণভাবে ঠিক তৈরি করে নেয় যেটাকে বলবো। এদের
ব্যয়ের দিকটা আমরা বলবো যে এদের কিন্তু ব্যয়ের দিকটাও একটু প্রথম জীবনের দিকে একটু ব্যয় হয়ে যায়। এরা অনেক করেই কিন্তু সেভিংস করার চেষ্টা করে, কিন্তু তারপরেও কিন্তু এদের ব্যয় হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে এদের বাবাদের একটা শরীর স্বাস্থ্যকে নিয়ে প্রবলেম ক্রিয়েট হতে পারে, বাবাদের সঙ্গে বাবার একটা হার্ট রিলেটেড সমস্যা ক্রিয়েট হতে পারে বাবাদের ক্ষেত্রে, সেই দিকে সতর্ক থাকা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে এদের কিন্তু, এরা কিন্তু ভগবান বিশ্বাসী, তবে ভগবানের বিশ্বাসের সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রচণ্ড বাস্তববাদী হয় এবং নিজের কর্ম পরিশ্রমের ওপরেই কিন্তু এরা সবথেকে বেশি নজর রাখে এবং সবথেকে বেশি ওয়াকিবহল, যার ফলে কিন্তু সম্পূর্ণ ভগবানের ওপর বিশ্বাস রেখে সব কিছু ছেড়ে দেয় না। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো ব্যাপারের ক্ষেত্রে কিন্তু এরা নিজে একবার চেষ্টা করে দেখে যে আমি সেটা করতে পারছি কি না। এই হলো খুব সামান্য করে বললাম, ভিডিওটা তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে হয় তাই খুব সামান্যভাবে বললাম, আরও অনেক কথা বলার থাকে কিন্তু বলা হয়ে ওঠে না। সাধারণভাবে এরকম ধরনের একটা জীবনযাত্রা কন্যা রাশির জীবনে দেখতে পাওয়া যায়। তবে রাশি যদি খুব বেশি পীড়িত না হয় তাহলে আমি যে কথাগুলি বললাম সেগুলো সব কটাই মিলার কথা, কারণ প্রত্যেকটা কথাই আমি যুক্তির সঙ্গে লজিকের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তবে রাশিতে যদি পীড়িত হয়ে যায় তাহলে আমি যে শুভ গুণগুলি বললাম সেগুলো অনেকটা দুর্বল হয়ে পড়ে, তার যার ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে আমরা বিশেষ করে যেটাকে বলবো যে কন্যা রাশির যদি রাশি পীড়িত হয়ে যায় তাহলে বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ডিমোশন, তার সঙ্গে সঙ্গে অত্যন্ত দ্বিধাগ্রস্ত মানসিকতা, করবো কি করবো না, যাবো কি যাবো না, এরকম একটা মাইন্ড হয়। তারপরে হচ্ছে যে নার্ভের প্রবলেম দেখতে পাওয়া যায় এবং যে কোনো জিনিসকে মনে রাখার ক্ষমতা কমজোর হয়ে যায় যদি রাশিটা পীড়িত হয়ে যায় কন্যা রাশিটা। তার সঙ্গে সঙ্গে এমন একটা কথা বলে ফেললো যেটা সবার সামনে একটা খারাপ হয়ে গেল, বা এমন একটা মানে নিজের কনফিডেন্সের উপরে খুব উইকনেস একটা দেখতে পাওয়া যায় রাশি যদি পীড়িত হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে কন্যা রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পরে দেখা যায় যে খুব মাঝে মাঝে একটু ফ্রড ব্যাপারটাও চলে আসে রাশি পীড়িত হয়ে গেলে পরে, এবং দেখা যায় যে খারাপ মানুষদের দ্বারা খুব তাড়াতাড়ি প্রভাবিত হয় কিন্তু ভালো মানুষদের দ্বারা প্রভাবিত হয় না। এরকম একটা প্রবলেম কিন্তু কন্যা রাশিটা যদি পীড়িত হয়ে যায় তাহলে পরে হতে পারে। আর সাধারণভাবে যদি রাশি পীড়িত না হয়, আমি আগের যে গুণগুলি বললাম সেগুলো অবশ্যই মেলার কথা, খুব সামান্যভাবে বলার চেষ্টা করলাম। আপনারা অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন, অনেক ভালো ভালো অনুষ্ঠান যুক্তির সঙ্গে লজিকের সঙ্গে আমি আপনাদের সামনে দীর্ঘদিন ধরে উপস্থাপন করে চলছি। এবং জ্যোতিষকে আরও বেশি জানতে, জ্যোতিষকে আরও বেশি বুঝতে আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলে গিয়ে জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন যোগ, বিভিন্ন রকমের অনুষ্ঠান ওখানে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন এবং জ্যোতিষকে আরও ভালো করে জানতে পারেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।